নমস্কার, মই রূপশ্রী বিশ্বকর্মা ভাইস চেয়ারম্যান হয়। হয়। আর আমার মানে একটা মেম্বারের ঘর এটা এক বস্তু মানে কি মঙ্গ হয়ে গেছে কালি আর বাইকটি পেলে হয়ে গেছে। তারপর আজি যেটা কালি পুলিশে গোটেখানি তদন্ত করে থেকে লই গেছে, কিন্তু একো ইনিশিয়েটিভ লওয়া হওয়া নাই। আজি আপনার আমার আমার এম সি ওলে দাদা আজি আহিছে, আমার দাদাই কিবা ইনিশিয়েটিভ লাগে। এই এই ঘটনালে মানে রাজপথ বা অবরোধ করেছিল নাকি রাজ্যের বিভিন্ন রাজ, যাতে দেখবেন ভিড় পাওয়া গেছে কি আচ্ছা কাল যাওয়া কালে কি আরক্ষী কি গৌ মাংস জব্দ করেছিল নাকি? কিন্তু তেও যে কালি যে মানে কৈছিল যে মই একো করা নাই, জব্দ করা নাই বলে তেও মানে কৈছিল কালি। হ্যাঁ হ্যাঁ, এতিয়া কি কব আসলে ঘটনাটা কি মানে কি 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 কব এতিয়া আর কি বুঝাছিল বা কি ভরসা বা কি কব? কালি তেনেহলে জব্দ করেছিল গো মাংস, তেনেহলে এইটা মানে আরক্ষীর ভুল? আচ্ছা, যেহেতু কালি দুখন বাইক জব্দ করেছিল আর কালি আমি আহিছিল, কালি আমি প্রশ্ন করাতে তেও মানে বাধা বরফ করেছিল জব্দ করা নাই বলে। ঠিক আছে, সৃষ্টিকারীর কাম ইয়াত মই কোনো কাক দুখ দি লাভ নাই, কোনো বদমাস মানুহে কৰিছে, ভাল মানুহে যি ধৰ্ম মানুহে কৰিব নোৱাৰে এনেকুৱা কাম, তো যোনে কৰিছে একচুৱেলি শাস্তি পাব লাগিছিল। তো কালি মোকো অৱগত কৰা নাই, ইহঁতে ভাবিছে চলভ হৈ যাব। তো একচুৱেলি কালি বস্তুটো অলপ মানে চিজেঞ্চিয়ালি কৰি নহ'ল কামটো, তো তাতে কালি যে আনিছিল দুটা বেগ আনিছিল নেকি, এটা তাতে থাকি গ'ল, গণ ওলাই গ'ল। তো আজি গণটো ওলোৱাৰ কাৰণে ৰাইজে আকৌ গণ পালে যে কি হ'ল, ভাবিছে আগেও থৈছে নেকি, একচুৱেলি কালি হৈছে ঘটনাটো। তো এতিয়া মই আমাৰ এছ পি মহোদয়ৰ লগত কথা পাতিলোঁ, এখেতে পুৰা একশ্যন লৈছে, এখেতে চি আই অক পঠাইছে, পুলিচ প্ৰশাসনক পঠাইছে, আৰু এখেতে কথা দিছে যোনে এই কাম কৰিছে সি কেতিয়াও পাৰ পাব নোৱাৰে, ইয়াৰ একশ্যন আজিৰ ভিতৰত হ'ব। মোক এতিয়া কথা দিছে আৰু কৈছে বাইকটো যে কালি আছিল এই বাইকটো লৈ এতিয়া এই মানুহখিনিক এৰেষ্ট কৰি আনিব, তাৰপিছত আপোনালোকে পিকচাৰ ক্লিয়াৰটো। কালি আমি আৰক্ষীক সুধিছিলোঁ যে আপোনালোকে গৰু মাংস জব্দ কৰিছে নে নকৰে, তেওঁ কালি আমাৰ তেন্তে মিছা মাতিছিলে যে আমি গৰু মাংস জব্দ নাই বুলি ক'লে তেওঁ কৈছিল। কাৰ ভুলৰ কাৰণে এইটো মানে আপোনাৰ কিভাৱে লোকাল প্ৰশাসনে কেয়াৰলেছ হৈছে, এনেকুৱা হ'ব নালাগে। আৰু এছ পি মহোদয়ক মই কথা পাতিছোঁ, এতিয়া এইটো 100% একশ্যন হ'ব, আৰু মই ভাবোঁ যে আমাৰ যি কোকৰাঝাৰ এছ পি আছে এখেতে বহুত এক্টিভভাৱে কাম কৰি আছে, ময়ো কোকৰাঝাৰৰ এজন এছ পি এল এ হিচাপে মই জানো বহুত এক্টিভভাৱে কাম কৰি আছে, আৰু এইটো এতিয়া লগে লগে আপোনালোকে আজিৰ ভিতৰত একশ্যন হৈ যাব। মানে সন্মুখতে আৰক্ষী চকী ইয়াতে লাগি আছে, তাতে লাগি থকা এইখন ঘটনা হ'ল আৰক্ষীৰ ভুলৰ বাবে এনেকুৱা ঘটনা হ'ল নেকি? মানে আৰক্ষীৰ এতিয়া মইতো জাষ্ট আহিলোঁ, ইহঁতে কোৱালৈকে ৰাইজে কোৱালৈকে যে কালি যিমান একশ্যন হ'ব লাগিছিল। আজি আকৌ এনেকুৱা শুনিলোঁ, কালিতো বস্তুখিনি বোলে লৈ গৈছিলে, আকৌ বাইক ধরা পড়লে, বাইক ধরা পড়লে তো এতিয়ালৈকে নামটো ওলাই যাব লাগিছিল যে কার বাইক কি সমাচার, কিন্তু রাইজেও গম নাপাল আর আইনেও আমাকে একো নজনালে, কিন্তু আজি পুনরায় এই ঘটনা আকৌ হল। তেতিয়া এতিয়া আমি কি করি, মানে ব্যবস্থা লব লাগিছিল আর কি, কালি যেহেতু এনেকুয়া ঘটনা হয়েছে আজি কেনেকে থব পারিলে, এতিয়া আমি ইয়ার বিহিত ব্যবস্থা খুঁজিছো রাইজে।